এসছি কোথায় বলো তো? এ দেখো গঙ্গা, গঙ্গা এসছি, গঙ্গা জল নিতে। তোমাদেরকে বললাম না অনেকদিন ধরেই গঙ্গা জল নেই, গঙ্গা জল নেই, ওই জন্য ও বললো চলো গঙ্গা জল নিয়ে আসি, একটুখানি হাওয়া খাওয়া হবে, গঙ্গার হাওয়া, তো জলটা নিয়ে একটুখানি বসে তারপর যাবো বাড়িতে। তো চলো গঙ্গা এসছি যখন, তোমাদের গঙ্গাটাও শেয়ার করি। চলো, আমি তো ভীষণ ভালোবাসি গঙ্গাকে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো এখন সকাল 7টা বাজে, 7টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। কালকে কোনো ভিডিও শ্যুট করি নিব, মানে এত গরম, গরমে কালকে কোনো রান্নাও করিনি। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে পান্তা করবো, পান্তাই করেছিলাম, পান্তাই খেয়েছি। আর রাত্রিবেলার জন্য কি করেছিলাম বলতো, ছোলার ডাল রুটি, এটাই করেছিলাম, আর কোনো কিছু ভিডিও শ্যুটও করিনি। তো আজকে ব্লগ করছি কেন, সকাল থেকে রান্না স্টার্ট করে দিয়েছি কেন, গরমে গরমটা উপরে ওঠার আগে আমি রান্নাটা সেরে নিচে নেমে নামবো। মানে ওদের যা তাপ না, প্রচণ্ড গরম, কালকে রাত্রিবেলা ঘুমোতে পারিনি সারা রাত, মানে উপরে তো ছিলাম, দেখো মশা, তেমনি মশা হয়েছে জানো তো, এত মশা। হ্যাঁ, কালকে ওপরে ছিলাম কটার অবধি, 12টার সময় ওপর থেকে নামলাম, মশা কামড়ের থালে, হাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া ছিল, না নিচে গিয়ে এসে, নিচে এসে দেখছি আরও যেন মানে প্রখণ্ড তাপ নিচের ঘরে, আসলে হাওয়াটা পাস করার জায়গা নেই তো। তো চলো যাই হোক, ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি ডাল বসিয়ে আসলাম, মটর ডাল কুকারে বসালাম, সিটি পড়লো একটা। চলো আমি ঝোলে ঝোল করবো, তো আলুটা কাটা নিই, আলু আদাটা কেটে নিই, তো সেটাই কাটতে বসেছি আর, তাহলে না ব্লগটা শুরু করেই দিই। তো চলো ব্লগটা দেখতে থাকো, চলো। কালকে পান্তাটা খুব যেন ভালো খেয়েছি, আমার বড় ভালো খেয়েছে, অন্যান্য ঝোল ফোল খাওয়ার থেকে বললো পান্তাটা খুব পেট ভরে ভালোভাবেই খেয়েছি। আমি তো দুবার খেয়েছি, সকালে একবার খেয়েছি, আবার সকাল 3:30 বাজে আর একবার খেয়ে নিয়েছি। আমি পান্তা খেতে ভালোবাসি, কেন ওই ঝোল ফোলের থেকে পান্তা খাওয়া ভালো। ডালের সিটিটা পড়ছে, পড়ুক। কালকে কাটিনি, আগের দিন কেটে রেখেছিলাম সেটাই ছিল, কাল আর কিছু কাটিনি, ঝোলের আলুটা কেটে নি। বেশি আলু দেবো না ঝোলের মধ্যে, গরমে রান্না করাটা একটা কষ্ট জানো তো, তারপর রান্না করলে যদি না খায় সেই রান্না করার কোনো মানে হয় না। আর এই গরমে কিছু খেতে সত্যিই ভালো লাগছে না, কিন্তু কিছু তো খেতে তো হবে, না খেয়ে তো থাকা যায় না। চলো কেটে নিই, কী কী রান্না করছি পরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? গেলে কিছুটা কেটে নিই আগে, আলু কাটা হয়ে গেছে, আর কী কী রান্না করছি তোমাদের এবার শেয়ার করি। চলো এখানে আমের পাতলা করে একটা ঝোল বসিয়ে দিয়েছি, আর এইখানে বলে না সিটি পড়ছে যে ডাল মটর ডাল আম দিয়ে হবে, আমটা ভেতরেই আছে। আর করবো হচ্ছে এখানে দেখো, দেখাই এখানে দেখো, পটল কেটে নিয়েছি, কুমড়ো ভাজবো পটল দিয়ে আলু দিয়ে বলছে। সেদিনকে কফির ঢোকা ভাজা রেখে দিয়েছি, ওই পটল আলুতে একটু ঢোকার তরকারি করবো, আর উচ্ছে কুমড়ো ভাজা করবো, ব্যাস এটাই রান্না করবো, আর কিছু করবো না। সেই ডাল আর আমটা অনেকটা ছিল, তো সব আমটা দিলাম না, আমটা বেশি টক না, মিষ্টি মিষ্টি আম, এটা আমাদের গাছের আম, আমাদের বাপের বাড়ির গাছের আম, আমাদের গাছের আমটা না কী আম বলতো, আম্রপালি আম, এই আম্রপালি আমটা না মানে টক হয় না, কাঁচা অবস্থাও মিষ্টি থাকে, এত সুস্বাদু আম, মানে হিমসাগরের মতনই অনেকটা, মানে খুব টেস্টি আমটা। ওই আম মা কাঁচা দিয়ে গেছিলো,
আমটা না টিকে গেছে। আসলে এত আম তো মানে ও বাজার থেকে নিয়ে এসছে, মাও দিয়ে গেছে, টিকে গেছে। আমি ঠিক পাকা আমের ডাল ভাল লাগে, তা পাশের ঘরে আমার যা বললো হ্যাঁ ভাল লাগে করে দেখো, আমি অল্প একটু উত্তর দিলাম আর এই চাটনিটা একটু করলাম, চাটনি বলতে পাতলা ঝোল করবো। তো চলো কিছুটা রান্নাকে এগিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর আমের ঝোলটা একটু পাতলা পাতলা করেই রাখবো, কেন বলতো নুন মুখ দিয়ে চুমুক দিয়ে খায় না ঝোল, খুব ভালো লাগে কিন্তু। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে ঢাকা খুলেছি, আজকে সকালবেলা হাতে কটা নাইটি ফাই থেকে কিছু নিয়েছি, চাদর কাচতে হবে। এক সপ্তাহ হলো চাদরটা, এক সপ্তাহ আমি কাছি, সপ্তাহে একবার চাদর কাচি, যদিও আমি ওই কাঁচা মানে নতুন চাদরের ওপর দিয়ে আমি একটা চাদর দুটো দিয়ে ওপর দিই, তাহলেও আজকে চাদর কাচতে হবে। তো চলো এখন আর আসছি, একটু পরে আসছি, ঠিক আছে। এখানে আমের ঝোলটা হয়ে গেছে, আর এখানে উচ্চ কুমড়ো বসিটাও করে নিয়েছি, এখানে কুমড়ো ভাজতে বসিয়েছি, আর এটা তো চায়ের জল ফুটছে। এই কুমড়ো ভাজার তেলেই পটলটা ভাজবো, মানে পটল না আলাদা করে তরকারিতে রান্না করলে কালো হয়ে যায়, এই তেলটার মধ্যে ভেজে তেলটা নষ্ট হয়ে যাবে। তাহলে ওপরে চলে এসেছি, মাথাটা না ভীষণ ধরেছে, এই মাথার মধ্যেখানটা, কালকে রাত্রিবেলা ঘুম হয়নি, তোমার ঘুম না হলে শরীর খারাপ করে। আর এদিকে দেখো ডালটা সম্বরা দিলাম, ডাল সম্বরা দিলাম, আর তখন তো কুমড়ো ভাজলাম, এই দেখো পটলটা ওই তেলে ভাজলাম, আর পটল ভাজার তেলে একটুখানি ইয়ে ছিল, কুমড়ো শাক ছিল, সেটা নেড়ে নিলাম, আমি খেয়ে নেবো ওটা কুমড়ো শাকটা। ডালটা ফুটছে, ফুটু ভালো করে, চলো তারপরে আমি ঝোলটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো এতগুলো বাসন মাজার জিনিস বেরিয়েছে, মাছবো, আস্তে আস্তে মাছবো, আমি যতক্ষণ ড্রেসিং টেবিলটা মুছি গিয়ে ডালটা আর একটু ফুটুক। চলো ছাদে একজন কি করছে দেখো, ও ছাদে আমি বললাম জলটা খালি করতে, হয়ে যাবো চাদরগুলো এর মধ্যে করে। দেখ আলু নিয়ে এসে ধোয়া হয়নি, এই আলুগুলো ধুয়ে এখানে মেলে দিচ্ছে, শুকিয়ে যাবে। আর এই ড্রামটার মধ্যে আমি ভেজাবো চাদর, ওই জন্য ড্রামের জলটা দিয়ে ছাদটা ধুয়ে দিই। ওই দেখো ওখানে না কিছু নোংরা পড়ে টবের কোণে, নোংরাগুলো ফেলে দিয়ে বাইরে, হ্যাঁ ও এক্ষুনি শুকিয়ে যাবে আলু, হ্যাঁ হ্যাঁ ওই নোংরাগুলো দেখো, জল ঢাললে কিন্তু চলে যাবে নোংরাগুলো। চলে যাচ্ছে চলে যাচ্ছে, কোনো ঝাড় দিই, ঝাড় দিয়ে পয়সা করি, আমি ড্রামটা নিয়ে যাবো নিচে নাকি, দোতলাতেই রাখবি, চলো দেখি যাই। ঝোলটা বসিয়ে দিয়েছি খো, এ দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা হোক আর একটু ফুটবে, আমি বড়াগুলো দিইনি, কেন বলো তো ভেঙে যাবে ওখানে। আমি পাটির মধ্যে দেখো পাটির মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি, এই যে সাজানো আছে, ঝোলটা ঢেলে দেবো ওর মধ্যে। ততক্ষণে আমি এই বাসন কটা মেজে নিই, আগে অনেকগুলো বাসন পড়েছে আমি মেজে নিই, দাদাভাই বললো তোমাকে মাছ দেবে না, আমি বললাম না আমি কটা মেজে নিই আগে। তারপরে দেখো কত কাঁচা, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কত ভেজানো হয়েছে, সব দেবো মেশিনে, আগে এগুলো আমি মেজে নিই ফট করে মাজবো। চলে এসেছি এই মাছ চাল করে আসলাম, এসে মেশিনে কতগুলো কাস্তে দিয়ে গেছি, কাঁচাগুলো হোক হয়ে এসছে, দিয়ে গেছি তো হয়ে এসছে, জলটা ছাড়ছে, ড্রাই হবে, তারপরে পড়ে যাবো মেলতে। তো চলো দাদাভাই পুজো করছি, ওকে আর দেখাচ্ছি না, গরমের মধ্যে খালি গায়ে রয়েছে ওই জন্য দেখাচ্ছি না ওকে, ঠিক আছে চলো। মানে ও পুজোটা হয়ে গেলে, ও আগে চান করেছে আমার আগে, পুজোটা হয়ে গেলে বসে যাবো, টিফিন করবো, খাবো, 11টা বাজতে যাচ্ছে, তাহলে এখন আর আসছি না, টিফিন খাবো যখন তখন আসছি, ঠিক আছে চলো। কাঁচাগুলো নিয়ে চলে এসছি, দেখলাম দাদাভাই অনেক দেরি আছে, কাঁচাগুলো তুললাম মেশিন থেকে, মেশিনটা মুছে মাছে আমি কাঁচাগুলোকে নিয়ে আসলাম, খাদে মেলাতে শুকিয়ে যাবে, চলো মেলে নিয়ে আগে। চাদরটা দিয়ে যেরকম রঙ উঠবে, এক ফুটা রঙ ওঠেনি, এক ফুটা ভালো চাদর।
চাদর যদি ভালো না হয় না, বড় সড়ো না হয়, খুব বড় চাদরটা। মেলে নিয়েছি একবারে, ব্যাস শুকিয়ে যাবে। রোদে ভীষণ তাপ, থাকা যাচ্ছে না, নিচে যাই। জল তেষ্টা পেয়ে গেছে, চলো নিচে যাই। পুজো হয়ে এসছে, অনেক কিছু মেলেছে। টিফিন খেতে বসে গেছি, আমার সামনে আমার বর আছে, টিফিন খাচ্ছে। রুটি তরকারি, রুটির তরকারি না, ছোলার ডাল। কালকে ছোলার ডাল করেছিলাম, ছোলার ডালটা রাত্রিবেলা অল্প খাওয়া হয়েছে, আজকে উঠে যাচ্ছে ছোলার ডালটা। আর আমার জন্য এক গ্লাস দুধ, আর ওর জন্য মিষ্টি। মিষ্টি খাবে তো? চলো টিফিনটা খেয়ে নিই। পর আবার চলে আসলাম, তো দাদাভাই বাজার থেকে চলে এসছে। দেখছো মুখ চোখ কেমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে যেন ক্লান্ত লাগছে। একটু ঠান্ডা একটু লস্যিটা একটু কিছু খেয়ে আসলাম, ওকে দিলাম, আমিও খেলাম। আর দেখো ছাদ থেকে কতগুলো জিনিস নামিয়ে নিচ্ছি, দেখো এগুলোকে সব এবার ভাঁজ করবো আমি। আর ওদিকে দেখো চলো ভাতও বসিয়ে দিয়েছি আমি, ভীষণ রোদ। দেখো ভাত হচ্ছে, ভাতটা হোক। এখন বাজে হচ্ছে 1:05, খালি মনে হচ্ছে জল খাই, মানে অনেক অনেক করে জল খাই, ঠান্ডা জল। যেহেতু আমার কাশিটা এখনও সেরকম কাশি হচ্ছে না, কিন্তু খুব যে ওষুধটা সিরাপটা খাচ্ছি না, ভীষণ ভালো কফটাকে উঠিয়ে দিচ্ছে। চলো তাড়াতাড়ি করে এগুলোকে পাঠ করে নিই আমি, পাঠ করে তোমাদের সামনে আসছি। নিচে যাবো বাবু, নিচে গিয়ে একটু রেস্ট নেবো, ভালো লাগে না, পরে আসছি। নিচে চলেই যাচ্ছিলাম, ভাবছিলাম যে বিকেলবেলা পরে এগুলো ভাঁজ করব, কিন্তু চিন্তা করে দিলাম না আর বিকেলবেলা হয়ে ওঠে না, এখনই ভাঁজ করে যাই। একবারে ভাঁজ করতে করতে ভাতটাও হয়ে যাবে ততক্ষণে, ওই জন্য একবার ভাঁজ ফাঁজ করে ভাত নিয়ে নিচে নেমে গেছি একদম। কেন এই পড়ে থাকলে না আমার আবার ভালো লাগে না, জিনিসপত্র পড়ে থাকলে আমি তার থেকে বরঞ্চ বাবা এগুলো গুছিয়ে রেখেই যাই টাইম মতন, সব কিছু গোছানো থাকলে আমারও সুবিধা। আর এই নতুন চাদরের সেটটা তো আমি এখানে রাখবো না, আমার নিচে নিয়ে চলে যাবো, নিচের আলমারিতেই রাখবো আমি। আমার ভালো ভালো সেটের চাদর সব নিচের আলমারিতেই থাকে আমার, ওই জন্য সব ভাঁজ করে রেখে নিচ্ছি। কেন বিকেলবেলা একটু বেরোনোরও আছে, দাদাভাই বলছে একটু বেরোবো চলো রাস্তায়, ভালো লাগে না গরমে বস থাকতে ঘরে। হ্যাঁ আমি থাক তাহলে, ঠিক এখনই ভাঁজ করে নিয়ে যাই। আর ওদিকে ভাতটাও হয়ে এসছে, চালটা তো অনেকক্ষণ আগে ভেজানো থাকে, ওই জন্য ভাত করতে বেশিক্ষণ সময় যায় না। আমি একবারে যখন ওপরে এসছি একবারে ভাতটা করে নিই না, আমি বারবার ওপর নিচ করতে ভালো লাগে না গো ওই গরমের মধ্যে। আর গরমের মধ্যে ওপর নিচ করতে গেলে সত্যিই কষ্ট হয়ে যায় খুব, সেই চিন্তা করেই একবারে নিচে পা বাড়িয়েছিলাম যাওয়ার জন্য, কিন্তু আবার চিন্তা করলাম না না ওপরে থেকে এটা কাজটা সেরেই যাই একবারে, ওই জন্য কাজটা সেরে গুছিয়ে রেখে একবারে ভাত নিয়ে নিচে নেমেছি। তাতে আর খাওয়ার সময় আমাকে ওপরে উঠে আসতে হয়নি, কেন এখনই বাজতে যাচ্ছে 1:30, আড়াইটা নাগাদ তো খেতে বসেই যাব, ওই জন্য এই কাজটা করে নিলাম। বেলা রাস্তায় বেরিয়ে গেছি, চলো একটু কোথাও যাই দেখি দেখি। ওই দেখো বাসটা ঘুরছে, এই বাসটাতেই উঠবো, চলো বাসে উঠে পড়ি আগে। বাসে উঠেছি, ফাঁকা বাস, ওই জন্য উঠে পড়লাম। উঠে পড়ে চলো কোথায় যাই তোমাদের দেখাচ্ছি, সেটা কোথায় যাই চলো। গরমে বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু যাচ্ছি চল দেখা যাক। একটু হাওয়াও দিচ্ছে, বাইরে হাওয়া আছে, মানে হাওয়াটার জন্যই ভালো লাগছে, বাইরে একটু হাওয়া আছে। চল জায়গা মতন গিয়ে দেখাচ্ছি তোমাকে কোথায় যাচ্ছি। দেখো রাস্তা দিয়ে বাসটা চলেছে, এখান থেকে যেতে যেতে তোমাদের রাস্তাটা শেয়ার করছি, তার কারণ একটাই, চলো সামনে বাসটা এবং তোমাদের সাথে শেয়ার করছি আমি কী জিনিস দেখাতে চলেছি। আর বাসের জানলার ধারে বসেছি তো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, তখন মনেই হচ্ছিল না যে গরম বলে, গরম সেটা মনেই করতে পারছিলাম না, কিন্তু ঘরে সত্যিই গরম লাগে গো। আমি বেরোতেই চাইছিলাম না, দাদাভাই জোর করে বললো বলে চলো চলো খুব ভালো লাগবে। আমি লাস্টে বলছিলাম না তুমি যাও আমি আছি ঘরে, ও বলো না তোমাকে নিয়েই বেরোবো, তোমার দেখবে সবসময় ঘরে থাকতে থাকতে অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্যই ওর কথা শুনেই বেরালাম রাস্তায়। হ্যাঁ বেরিয়ে সত্যি মনটা ভালো লেগেছিল খুব, আর রাস্তার হাওয়াটা দেখে সত্যি আরও মনটা ভালো লাগলো। না রাস্তার হাওয়া তো আছে, গরম নেই, গরম থাকলে হাওয়াটার জন্য ফিরে যাচ্ছে। আর যেটা দেখাও বলছিলাম সেটা দেখো,
দেখো এই জায়গাটা খুব ব্লার লাগছে, তাও তোমাদের সাথে শেয়ার করলাম আমি। এই যে দেখছো না, তোমাদের জুম করে দেখাচ্ছি, এই কলেজটাতে আমি পড়েছি, এটা শ্যামবাজারে, শ্যামবাজারে এই কলেজটি। কলেজের সামনে দিয়ে পাস করছিলাম বাসটা, তা তোমাদের সাথে শেয়ার করলাম আমার কলেজটাকে। জায়গাটাকে ভীষণ মিস করি, একসময় এই এই সামনেটা ছিল ভীষণ ফেভারিট, ভীষণ ফেভারিট। সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা কলেজের সামনে, যেহেতু কলেজের সামনেই আমাদের মেট্রো প্ল্যাটফর্মটা ছিল, খুব আনন্দ করেছি। কলেজ লাইফটা ভীষণ আনন্দ করেছি আমরা সত্যি, সেটাই মনে পড়ে গেল। বাসে করে যাচ্ছি সামনেটা দিয়ে, তো কলেজ লাইফটার কথা সত্যিই মনে পড়ে গেল। আমি আমার বরকে বলছিলাম কলেজের দিনগুলি ভালো ছিল, এই জীবনের থেকে কলেজের লাইফটা ভালো। এসছি কোথায় বলো তো? এই দেখো গঙ্গা, গঙ্গা এসছি, গঙ্গা জল নিতে। তোমাদেরকে বললাম না, অনেকদিন ধরেই গঙ্গা জল নেই, গঙ্গা জল নেই, ওই জন্য ও বললো চলো গঙ্গা জল নিয়ে আসি, একটুখানি হাওয়া খাওয়া হবে, গঙ্গার হাওয়া, তো জলটা নিয়ে একটুখানি বসে তারপর যাবো বাড়িতে। তো চলো গঙ্গা এসছি যখন, তোমাদের গঙ্গাটাও শেয়ার করি, চলো। আমি তো ভীষণ ভালোবাসি গঙ্গাকে। ওই যে দেখো দাদাভাই গেছে জল আনতে, এই সময় জল নেওয়াটা খুব ভালো, কেন বলো তো জোয়ার থাকে। টলমল করছে, আর ওপাশে দেখো সব আলো, ওই পাড়টা দেখা যাচ্ছে। গঙ্গার ঘাট কিন্তু ফাঁকা নেই, কিন্তু দেখো লোকজনে ভর্তি। স্নান করছে, ওদিকে দেখো ওই যে ওটা একটা জেটি, ওখান থেকে মনে হয় লঞ্চ ফঞ্চ ভরপুর ভরপুর ছাড়ে ওপারে যাওয়ার জন্য। জল নেওয়া হয়ে গেছে আমাদের, চলো আমরা একটুখানি এখানে বসে হাওয়া খেয়ে তারপরে যাবো বাড়িতে, চলো। আমরা এই প্ল্যাটফর্মের ওপর এসেই বসলাম, গঙ্গার সামনেই প্ল্যাটফর্ম। ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে, সামনেই গঙ্গা, গঙ্গার হাওয়াটা লাগবে, এখানটাই বসেছি এটা প্ল্যাটফর্ম। চলো একটু হাওয়া খেয়ে নিই বসে, তারপরে যাবো বাড়িতে। আমরা যখনই এখানে আসি তখনই এখানে একটু বসে যাই, ভালো লাগে বেশ। চলো বর্ষা হয়ে গেছে, ওখানে বসে চলে এসেছি, অনেকক্ষণ বসেছিলাম। কতক্ষণ বসছিলাম গো ওখানে আমরা? এক ঘন্টা মতন বসছিলাম, ভালো লাগলো বেশ, হাওয়া দিচ্ছিল গঙ্গার হাওয়া। এবার অটোতে বসে গেছি, এবার যাবো বাড়ি, মানে এখান থেকে ডাইরেক্ট বাড়ি না, বাগবাজার মুখটা অফিস যাবো, ওখান থেকে বাসে যাবো। চলো বাড়ি গেছি, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, পারছিলাম না, গাটা ধুলাম ভালো করে, মানে গা ধুই না, এতদিনে গরম পড়েছে, মানে এর মধ্যে একদিনও গায়ে জল দিইনি, মানে সেই চান করি যা, তারপর থেকে আর গায়ে জল দিই না, আজকে মানে পারছিলাম না, গায়ে একটু অল্প জলই দিয়েছি, নাহলে ফ্রেশ মনে হচ্ছিলো না, মাথা ফাথা ধরেছিল। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। এখন এই এটাই আমি এডিটিং করবো এই ভিডিওটাই, তো চলো টাটা।